আসসালামু আলাইকুম, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আজকে একটি ভিডিও নিয়ে। তো এই ভিডিওটি আসলে একটা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়, সেটা হলো যে আমাদের হাতে একটি স্যামসাং মনিটর আছে, দেখতে পাচ্ছেন। এটি মডেলটি হলো S22B300, এটা মূলত 22 ইঞ্চি এবং এটি প্যানেলে কিন্তু লিকুইড ছেড়ে দিছে এবং এটা সমস্যা আপনারা দেখতে পাচ্ছেন যে ছবি আসে যায়। তো এইখানে একটা জিনিস বিষয় লক্ষ্য করার বিষয় যে এই ধরনের সমস্যার ক্ষেত্রে আমরা কাস্টমারের সাথে যেভাবে আলাপ করি, এরপরে আসলে কাজ করতে যাই যেটা দেখি সেই বিষয়টা নিয়ে আসে কথা বলবো। সর্বপ্রথম প্যানেলের সিগনেচার আসতে দেখতে পাচ্ছেন আমাদের এই পাশে শেডগুলো আসে যায়, পাশাপাশি ঠিক এই বরাবর আপনারা দেখতে পাবেন কিনা আমার শিওর নেই, ঠিক বলে বাঁচাচ্ছে। এই যে যেটা বলতেছিলাম, এই যে দেখুন এখানে একটা কস্টিপ মারা। হ্যাঁ, তো এই কস্টিপগুলো আসলে সাধারণত কেন মারে এই বিষয়গুলো একটু জানাবো আজকে আপনাদেরকে। এটা উনি বিক্রয় .com থেকে কিনেছিলেন সেকেন্ড হ্যান্ড হিসেবে। হ্যাঁ, তো ওনাকে বলা হয়েছিল যে এটা অরিজিনাল। আসলে এই কস্টিপটা মারার পিছনের কারণ হচ্ছে এখানে দাগ ছিল, এই দাগগুলো যাতে না বোঝা যায় এই জন্যই কস্টিপটা মারা হয়েছে এবং বলেছে যে একেবারে ফ্রেশ। উনিও আসলে ওইভাবে বুঝে না। তো আমি আসলে যে বিষয়টা আজকে ভিডিওর মাধ্যমে তুলে দেওয়ার চেষ্টা করবো সেটা হলো মূল বিষয়। তো চলুন আমরা ব্যাক পার্টে যাই। আমরা পাওয়ার কেবল এবং বিজিআই কেবলটিও খুলিনি, কারণ আমরা যে বিষয়টা তুলে ধরার চেষ্টা করবো আজকে আশা করবো এই ভিডিওটি আপনাদের উপকারে আসবে। এই দেখুন এই সাইডগুলোতে কাজ করে, এখন আমার কাছে তো এসেছে কাজ করানোর জন্য। তো আমি খোলার পরে নর্মালি আমরা যে কপগুলোতে দেখি, তো আমি খুলে দেখি যে এখানে অলরেডি কাজ করা হয়েছে। তো কাজ করা হয়েছে কোনো বিষয় না, এখানে কপটি এই পাশে উঠানো হয়েছিল এবং তারপর সোল্ডারিং করা হয়েছে। এখন কাজ যেহেতু আমরা করবো, আমরা তো আমাদের এই সাইজগুলো দেখবো, এর পাশাপাশি আমরা এই পাশে এসে দেখি যে কপটি সম্পূর্ণ উঠানো। এই যে দেখুন, দেখতেই পাচ্ছেন কপটি উঠানো। তো এখন বিষয় হলো যে দুই পাশে যদি আমাদের এই অবস্থা থাকে, আমরা আসলে কাজটা করবো কোত্থেকে? তো এই ধরনের সমস্যা হলে তো আসলে কাজ করতে হলে আমাদের এই পিক্সেল ভোল্টেজগুলোতেই দেখতে হবে, কিন্তু এরকম অনেক মানুষ আছে যে আমরা আসলে পাই যে এই ধরনের সমস্যাগুলো তারা করে থাকে। আর পাশাপাশি এই যে কাভারে সুপার গুলতে লাগিয়েছে, কাভারটি খুলতে হয়েছে ভেঙে। তো এখন আসলে কি করার আছে বা এই মুহূর্তে আসলে এইটা তার কিছু করণীয় নেই, কারণ হচ্ছে আপনারা দেখতেই পেয়েছেন যে আমাদের এই প্যানেলটি এখানে লিকুইড ছেড়ে দিয়েছে এই পাশে, পাশাপাশি ওই সমস্যাগুলো আছে। তো সব কিছু মিলিয়ে আসলে এই ধরনের সমস্যাটা সমাধান এই মুহূর্তে করা সম্ভব না। তো আমরা এগুলো বলে থাকি কাস্টমারদের, তারপরে তাদের আসলে মনের স্যাটিসফ্যাকশনের জন্য আমাদের কাছে নিয়ে আসে যে না যদি একটু দেখেন, যদি একটু দেখেন। আসলে দেখলে কি রেজাল্ট আসে দেখুন, আমরা যা বলে দিই মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে যেখানে যোগাযোগ হয় যেভাবে বলে দিই বিষয়গুলো এভাবেই ধার ওইটাই দাঁড়ায়। তো আশা করব ভিডিওতে কিছু ইনফরমেশন আপনারা পাবেন আর সেই ইনফরমেশন অনুপাতে আপনারা কাজগুলো করবেন। তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে রাখবেন। আবারও দেখাবে অন্য কোনো বিষয় নিয়ে। আজকের মধ্যে এখানে বিদায়, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।